সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। খুব খুব মজা করছি, ভালো লাগছে, বিহান একটা ইমোশন হয়ে উঠেছে আমার জন্য, তো খুব খুব হ্যাপি। চলছে এখন বিহানের বিয়ে, তো আই বুড়ো ভাত তো হয়ে গেছে, এবার গায়ে হলুদ এইসব চব্য চলছে, কী পড়বে বিহান, প্রি ওয়েডিং শ্যুট হ্যানা ত্যানা অনেক কিছু হচ্ছে, আলটিমেটলি কী হবে জানি না। আলটিমেটলি তো আমরা প্রোমো দেখেছি যে বিহান কুকুকে টেনে নিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে, তো ওই অবধি এখন আমিও পৌঁছাইনি, আমিও সিরিয়াসলি জানি না, কিন্তু হ্যাঁ এখন একটা বিয়ের তামঝাম চলছে, একটা ফুল ইভেন্ট একটা ব্যাপার সাথে যাচ্ছে। দুজনেই আমরা একটু রিটার্ডেড বলতে পারো, ও একটু রিটার্ডেড, আমি একটু মেন্টালি চ্যালেঞ্জড বলতে পারো, তো একটু আলাদা, কিন্তু হ্যাঁ মানে আমরা দুজনে স্টেবল না, এটা ঠিক। আমার তো খুব মজা লাগছে, মানে খোকুমনি যেরকম বেসিক্যালি হয়, নায়িকা মানে হচ্ছে শান্ত শিষ্ট, একদম উঁচু গলায় কথা বলে না, মানে সবাইকে সমীহ করে চলে, কোথাও ভুল ভ্রান্তি দেখলে সেটা পরবর্তীকালে ঠিক করার চেষ্টা করে, সেই মুহূর্তে মুখের ওপরে বলতে পারে না, কিন্তু এখানে জাস্ট ব্যাপারটা একদম অপোজিট, মানে যেখানে ভুল দেখছে সেখানে নিজের প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছে। খুকুমনি এটা সবসময় বলে, সমাজের মুখে প্রতিবাদের ঝড়, খুকুমনি দাস। তো হ্যাঁ, করতে আমার এই অভিনয়টা খুব ভালো লাগছে, এই চরিত্রটাও মানে আমার এত পছন্দ হয়েছে, আমার মনে হয় যে সব মেয়েদেরকেই এই খুকুমনি দাসের মতন হওয়া উচিত। আসলে দীপানিতা একদম শান্তশিষ্ট, মানে যেরকম খলনায়িকা বা এখন যে যেরকম খুকুমনিকে দেখা হচ্ছে, মানে খুব প্রতিবাদী, খুব হাই হাই করে কথা বলে, মুখে টাস টাস কথাবার্তা, দীপানিতা রক্ষিত একদমই এরকম না, খুবই শান্তশিষ্ট, মানে কারোর সাথে খুব একটা ঝগড়াও করতে পারে না, সবাইকে সমীহ করে চলে, মানে কাউকে কিছু বলতে পারে না, অনেকটাই অপোজিট। কিন্তু হ্যাঁ, খুকুমনি আর দীপান্বিতার মধ্যে মিল হচ্ছে একটাই, যে চিন্তাধারাটা একদম এক, দুজনেই খাবার বানাতে ভালোবাসে, আমিও খাবার বানাতে ভালোবাসি কিন্তু খুব একটা বানাই না, সময়ও পাই না সত্যি কথা। হ্যাঁ এগুলো হচ্ছে মিল। খুব মজা করি, খুব মজা করি আমরা সত্যি কথা বলতে, আমাদের আমার যে কো আর্টিস্টরা যেমন টিটোদা দিয়ে, তারপর কাঞ্চনা দি, আমাদের বস্তিতে আছে শ্রাবন্তী দি, সোমাশ্রী দি, আবার এখানে আছে সোমা দি, আমাদের মানে সবাই 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 খুব ভালো, আর মানে সমবয়সী যারা আছে, সহমিতা নয়না, এরা সবাই খুব ভালো, মানে সবাই আমরা মস্তি করে কথা বলি, আর যার কথা না বললেই নয়, আমাদের রাহুল দা, তো ওর সাথেও খুব মজা করি, বেশি বেশি সিন হয় না ওর সাথে, যদিও বা খুব কম হয় যেহেতু ও একটা মেন্টালি চ্যালেঞ্জ একটা মানুষ, সেহেতু ও রুম থেকে খুব একটা বেরোয় না, বাট যেইটুকু সময় কাটাই খুব মস্তি করি, খুব মস্তি করি। আমার খুবই ভালো লাগছে, অনেকদিন বাদে একটা বেশ মজার কম্প্যাক্ট স্ক্রিপ্ট পেয়েছি, আর বিশেষত এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় বা অভিনেতা নায়ক যে, তার সঙ্গে নায়িকার সঙ্গে অভিনয় করে আমার খুবই, আমি খুবই প্রীত, মানে খুবই ভালো লাগছে, অনেকদিন বাদে জমিয়ে পাঠ করা যাচ্ছে আর কি। মজা টজা আর কাজের জায়গায় আমার মজা কি, কাজটা কাজ, আগে কাজ তারপর মজা ফজা, আড্ডা টাড্ডা হয় মাঝে মধ্যে, আড্ডা টাড্ডা হয়, তবে সেটা তো মুখ্য নয়, মুখ্যটা যে কারণে স্নেহাশী চক্রবর্তী আমাদের নিয়েছেন সেই দায়িত্বটা পালন করা হচ্ছে মুখ্য। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।